রাস্তা খোড়াখড়ি ও জনদুর্ভোগ। ঢাকার উত্তর ও সিটি কর্পোরেশনের কয়েকটি সড়কে চলছে উন্নয়ন কাজ, এ কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এসব সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের। এ বিষয়ে আরো জানাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফত ইসলাম। শুভ শুভ, এই যে রাস্তা খোড়াখড়ি এবং খননের জন্য জনগণ আসলে কি কি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এবং সে বিষয়ে তারা কি বলছেন আমাদের জানাবেন। জি সুজানা, যেমনটি জানেন প্রতি বছর কিন্তু শুষ্ক মৌসুমের শুরুতেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় যে উন্নয়নের নামে যে সড়ক খোড়াখড়ির কাজ চলে সেটি এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে এসব খোড়াখড়ি কিন্তু দীর্ঘ সময় থাকার ফলে কিন্তু যে জনভোগান্তির যে সৃষ্টি হয় সেটিতে কিন্তু জনগণের যে বেগ পেতে হয় চলাচলের ক্ষেত্রে সেটির চিত্রই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মোহাম্মদপুর জাফরাবাদের পুলপাড় এলাকায়, এখানে পাশাপাশি দুটি সড়কে কাজ চলছে। এই মুহূর্তে যে সড়কটিতে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে কিন্তু যে খননের পর কিন্তু যে মাটির যে স্তূপ দিয়ে রাখা হয়েছে এতে কিন্তু এখানে তো কোনো যানবাহন এমনকি রিক্সা সাইকেল চলাচল করতে পারছেই না। সাধারণ যারা জনগণ হেঁটে চলাচল করবেন তাদেরও কিন্তু চলাফেরার ক্ষেত্রে একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে উঁচু নিচু রাস্তার ক্ষেত্রে যারা রয়েছেন। এবং এটি একটি জনবসতিপূর্ণ এলাকা, এখানে কিন্তু যে সকালবেলা যে স্কুল কলেজগামী বাচ্চা থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছেন, একই সাথে অফিসগামী যারা রয়েছেন তাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে আমি যেটি জানতে পেরেছি এখানে যারা কর্মরত আছেন, এই ঠিকাদার প্রতিষ্ঠানটি এখানে এক থেকে দেড় মাস যাবৎ এই রাস্তার কাজ চলছে। এবং আমি এখানে স্থানীয়দের সাথেও কথা বলছিলাম, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন দীর্ঘ সময় ধরে এই রাস্তার খোড়াখড়ি চলছে, কাজ চলমান রয়েছে। তারা আশা করছেন যাতে খুব দ্রুত সময়ে এই রাস্তার কাজটি শেষ করা হয়। এবং একই সাথে আপনি জানেন যে শুষ্ক মৌসুমে কিন্তু ধুলাবালির একটি প্রকট দেখা যায় এবং এতে করে কিন্তু ধুলাবালিজনিত সমস্যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, ডায়রিয়া থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত অনেক ধরনের সমস্যা দেখা যায়। এবং বিশেষ করে আমরা যেটি দেখেছি সাম্প্রতিক সময়ে কিন্তু ঢাকা শহর কিন্তু দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে, তো এটিও একটি এই অন্যতম কারণ যার ফলে কিন্তু আশেপাশের যে বাসা বাড়ি রয়েছে এগুলো কিন্তু ধুলাবালি, যার ফলে শিশুরা বিভিন্ন ধরনের সমস্যায় রোগে জর্জরিত হচ্ছেন। একই সাথে আমি যদি এই মুহূর্তে এখানে একজন পথচারী রয়েছেন স্থানীয় বাসিন্দা, তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন তার কাছ থেকে একটু যদি জানার চেষ্টা করি, এখানে যে দীর্ঘ সময় ধরে যে খোড়াখড়ির কাজ চলছে আপনাদের এতে কি ধরনের ভোগান্তি? আমাদের তো অনেক ভোগান্তি, দেখেন না রাস্তাঘাট পুরা খোলা, কোনো এলমেল নাই, বাচ্চারা পড়ে যেতে পারে, তারপরে স্কুলে যেতে পারে না বাচ্চারা, জনগণ চলতে পারে না, রাস্তায় যারা যাবে তারা মাটির স্তূপ জমে রয়েছে, স্তূপ জমে থাকার পরে উপর দিয়ে উঠতে হয়, উপর দিয়ে আবার নিচে নামতে হয়, অনেক সময় যারা একটু প্রতিবন্ধী তারা তো চলতেই পারে না এই রাস্তায়, কন্ডাক্টর ধীর গতিতে কাজ চলছে, কোনো কাজ চলেই না, কিছু করে না, দেখেন না কি কষ্ট মানে জনগণের এই এলাকার। জি, যেমনটি জানাচ্ছিলেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা এবং তিনি ক্ষোভ প্রকাশ করছিলেন তাদের চলাফেরার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনি করেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা খোড়াখড়ির কাজ চলছে, এক কথায় বলা যেতে পারে যে এ সকল উন্নয়ন কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে করার ফলে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে এ সকল এলাকার স্থানীয়রা চাচ্ছেন যাতে অতি দ্রুত সময়ে, এবং সামনে আপনি জানেন যে হচ্ছে বর্ষা মৌসুম শুরু হচ্ছে, এই বর্ষা মৌসুম বৃষ্টিপাতে কিন্তু ভোগান্তি আরো বেড়ে যায়, যার ফলে যাতে অতি দ্রুত এই রাস্তাগুলোর কাজ শেষ করা হয় এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের ইস্যু অফ দ্য ডে এর সর্বশেষ আপডেট।